ভূপেন বৰাক কটাক্ষ মন্ত্রী পিজুস হাজরিকার ভূপেন বৰা ভৱিষ্যৎ দ্রষ্টা নহয় ভূপেন বৰা ডাঙৰী অসমৰ ভৱিষ্যৎ দ্রষ্টা নহয় ভূপেন বৰাই সপোন দেখে কিন্তু নফলিয়ায় অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বৰাই হেউতিয়াকৈ বিজেপি সরকারক কঠোর ভাষাৰে সমালোচনা কৰি আহিছে বিজেপির বেয়া দিন আরম্ভ হয়েছে বলে প্রায়ই কৈ আছে ভূপেন বৰার মতে অসমত বিজেপির প্রতি রাইজ মুখ ভঙ্গ হয়েছে বিপদ বাড়িছে বিজেপির এই কথাবিলাকৰ মূলতে হৈছে অহংকার এতিয়া ক্ষমতা ইমানেই বেশিকে মূরত ধরেছে গতি মূরে ভরি কহা বলে যে কয় মানে ওলোটাকে এটা চিন্তা আরম্ভ হয়েছে আর বিপরীত বিপদ কালে বিপরীত বুদ্ধি এটা মুখ্যমন্ত্রীর বিপদ একদম সমাগত যে যদি 22 সনের শেষের ফলে মুখ্যমন্ত্রীর নাম বেলেগ হয় মানে আচরিত ভূপেন বৰাই বিজেপিক লৈ করা এই সমালোচনাক একেবারে গুরুত্ব দিব বিচার নাই মন্ত্রী পীযূষ হাজরিকায় তীক্ষ্ণ কটাক্ষ করেছে ভূপেন বৰাক ভূপেন বৰা ডাঙরিয়ার অলিক কল্পনা দেখার এটা তেখেতর স্বাভাবিক প্রক্রিয়া কারণ তেওঁ বারে বারে কেতিয়াবা এমপি হম বলে ভাবে হারি যায় কেতিয়াবা এমএলএ হম বলে ভাবে হারি যায় কেতিয়াবা মন্ত্রী হম বলে ভাবে মন্ত্রীও হব নোৱাৰে গতি ভূপেন বৰা ডাঙরিয়ার অলিক কল্পনা দেখার এটা স্বাভাবিক প্রক্রিয়া আছে গতি এই স্বাভাবিক প্রক্রিয়ারে অন্তর্গত হব হয়তো এইবিলাক কথা কিন্তু এটা কথা কৈছোঁ যে ভূপেন বৰা ডাঙরিয়া ভবিষ্যৎ দ্রষ্টা নহয় ভবিষ্যৎ দস্তা হলে যোৱাকালিতো ডাঙৰ মারপিট নালাগিলে হয় পৰহি ন ধুবুৰীতো পৰহি কংগ্ৰেছৰ ডাঙৰ মারপিট নালাগিলে হয় ভাৰত জোৰো কৰিবলৈ যায় আৰু মারপিট লাগি গোটেই সভাগৃহ লণ্ড বন্ধ হয় যদি ভবিষ্যৎ দস্তা হলে হয় ভূপেন বৰাটো এইটো বন্ধই কৰি দিলে হয় মিটিংখন নাপাতিলে হয় ভূপেন বৰা ডাঙৰীয়া অসমৰ ভবিষ্যৎ দস্তা নহয় বা তেখেতে নিজৰ কাম কৰক মইতো কম যে ভূপেন বৰা ডাঙৰীয়া আপুনি নিজৰ কামখিনি কৰক নিজে এমএলএ হৈ আকৌ পাৰিলে আহক নিজে কৰবাত যদি পাৰে এমপি হওক তার পাছত কথাবিলাক হব আপুনি এমএলএও জিকিব নোৱাৰে এমপিও জিকিব নোৱাৰে ডাঙৰ ডাঙৰ কথা কয় এটা ৰোড এনে সিঙ্গল স্ট্রেস তিনিবার হারে তারপর আর ডাঙৰ ডাঙৰ কথা কয় তাৰপিছত দলৰ কাৰ্যকর্তাসকলে টকালৈ পদবী দিয়া বুলি দলৰ সভাত হুলস্থুল করে দিল্লীৰ পৰা নেতা আজিকালি আহিবই নোৱাৰে কংগ্ৰেছৰ দিল্লীৰ পৰা নেতা আহিবই নোৱাৰে জিতেন্দ্ৰ সিং ডাঙৰী আহিবই নোৱাৰে আহিলেই বিধায়কবিলাকে কয় বাকী কাৰ্যকর্তাসকলে কয় ভূপেন বৰা ডাঙৰীয়ে সব পদবী এটা এটাকৈ বিক্ৰী কৰি আছে এতিয়া পদবী বিক্ৰী কৰা মানুহৰ পৰা আৰু আমাৰ বহুত কিবা শুনিব লগা আছে বুলি মই ভাবা নাই পীযূষ হাজৰিকাই ভূপেন বৰাক এনেদৰে কটাক্ষ কৰিছে সঁচাকৈ ভূপেন বৰাই বিজেপিৰ সন্দৰ্ভত কৰা সমালোচনাৰ প্ৰত্যুত্তৰ এয়াই নেকি তেজপুৰৰ পৰা পংকজ শইকীয়াৰ ৰিপৰ্ট অসম লাইভ 20